হে গাইস, আসসালামু আলাইকুম, শুভ সকাল। অনেক দিন পর আমি ভিডিও আপলোড দিচ্ছি, অনেক 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 দিন পর। লাস্ট সাজেকে ব্লগ আপলোড দেওয়ার পর আমি আর কোথাও যাইনি, এত পরিমাণে ব্যস্ত হয়ে গিয়েছি, টোটালি কোনো ব্লগ করতে পারিনি, কিছুই করতে পারিনি, এমন ব্যস্ততার মাঝে ছিলাম। অবশেষে আজকে 16ই ডিসেম্বর, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। অ্যান্ড অবশেষে আজকে একটা ব্লগ হবে, কজ হচ্ছে যে বিজয় দিবসে আজকে একটা র্যালি হবে, চট্টগ্রামে যে সকল সাইক্লিস্ট গ্রুপ আছে সবগুলো একসাথে হবে, একসাথে হওয়ার পর আমরা সবাই মিলে রাইড করবো। অ্যান্ড আমিও যেহেতু সাইকেলিস্ট, অ্যান্ড আমি আমার সাইকেল নিয়ে এখন বের হবো। আজকের দিনে দুইটা ইভেন্টে মূলত অংশগ্রহণ করবো, একটা হলো যে সাইকেলিস্ট গ্রুপের ইভেন্ট, আর একটা হলো যে বাইক গ্রুপের ইভেন্ট, যেটা 2 নম্বর গেট ফিনলে স্কোয়ারের ওখানে হবে। এটাই দেখি, আর অনেক দিন পর ব্লগ আপলোড দিচ্ছি আমি, এটার জন্য সরি। তো এখন আমি নিচে নামবো, আমার সাইকেলটা নিবো, অ্যান্ড সাইকেলটা নিয়ে সোজা চলে যাবো জমিয়তুল ফালাহ। অ্যান্ড ওখান থেকে র্যালি শুরু হবে ঠিক 9টায়, এখনও আরও 1 ঘন্টা সময় আছে। তো এখন যাই, দেখি কি হয়, পথে পথে দেখাচ্ছি, এখন বের হবো। তো এখন বের হওয়া যাক। নাও গাইস, বাসা থেকে বের হয়ে গেলাম। আমার মনে হয় কাপতে নিয়ে একটা ব্লগ করেছিলাম সাইকেল দিয়ে, এর পরবর্তীতে আর কোনো ব্লগে আমি আমার সাইকেল ব্যবহার করিনি। আজকে আবার সেকেন্ড টাইম চট্টগ্রাম টু কাপতে যাওয়ার সময় সাইকেলে করে গিয়েছিলাম সাইকেল চালিয়ে। তো ওই ব্লগের পরে মনে হয় আমি আমার কোনো ব্লগে আমার সাইকেল আর ব্যবহার করিনি, এটা সেকেন্ড টাইম। একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে প্রচুর ঠান্ডা, কোনো মাফলার বা কিছু নিইনি, গলায় অনেক ঠান্ডা লাগছে, গলা বসে যাবে আজকে নির্ঘাত। ও মাই গড, আমি এখন জমিয়তুল ফালাহর মাঠে আছি, আর এখন পর্যন্ত প্রায় অল্প কিছু সাইক্লিস্ট ভাইরা এসেছে, আর একটা বোনকে দেখেছি। তো আশা করি আর কিছুক্ষণের ভিতরই টোটাল চট্টগ্রামে যে সকল সাইক্লিস্ট গ্রুপের মেম্বার আছে সবাই চলে আসবে, আই হোপ। কজ গত বছরের ব্লগটাও এখানে করা বিজয় দিবসের, গত বছর যে পরিমাণে মানুষ দেখেছি আশা করি এবার আরও বেশি হবে, আর এবার কিছু এরিয়াল ফুটেজ হবে ড্রোন দিয়ে। নাও দেখতে দেখতে অনেক সময় চলে গেল, এর ভিতরে শাকিল ভাই, শাকিল ভাই এসে হাজির, ওনার কবুতর নিয়ে আজকে কবুতর উড়ানো হবে। আর ইসমাইল ভাই, আমাদের ইসমাইল বাবু, আর গরিবের আনাকোন্ডা, আর আমি গরিবের বিয়ার গিল। তো এটা হচ্ছে FNF পরিবার, আমার তো জার্সি নাই, গরিব। এটা হচ্ছে জমিয়তুল ফালাহ মাঠ, পাশে হচ্ছে রেডিসন ব্লু, আর লুক সব সাইকেল, মানে চিড়ংয়ে যে সকল সাইকেলিস্ট গ্রুপ আছে সাইকেলিস্ট গ্রুপে সবগুলো সাইকেল। আর এখানে যখন সারিবদ্ধ হয়ে বসবে আর ড্রোন দিয়ে যখন ছবি তুলবো, যে জোস লাগবে না। তো শাকিল ভাই কি অবস্থা, আপনি তো সাইকেল চালান না? হ্যাঁ, আসলে ঠিক আছে, সাইকেল চালাই না, গ্রুপের সাথে আছি, তারপরও এটার মায়া ছাড়তে পারতেছি না। ঠিক আছে, আবার সাইকেল নেবো ইনশাল্লাহ। আর আজকে যে টুইস্ট যেটা আসছে, যে মজাটা হচ্ছে, আমরা 16টা পায়রা উড়াবো, যেহেতু আজকে 16টা পায়রা, 16টা পায়রা, ও মাই গড, 16টা রেসার থাকবে, যেগুলো মানে বাংলাদেশের ড্রোন দিয়ে ক্যাপচার হবে। এটাই আপনাদের বলে রাখি ভিউয়ার্স, যে ফার্স্ট টাইম ড্রোন শট দিয়ে যে রেসার কবুতর ছাড়তেছে, এটাই ফার্স্ট টাইম কিন্তু। আর আগে বাংলাদেশে এখন পর্যন্ত ড্রোন শটে কোনো কবুতর ছাড়া হয় নাই, এটাই আমাদের আপনার নবরসের প্রাইম শাহরিয়ার ইনশাল্লাহ একটা বেস্ট ব্লক হবে ইনশাল্লাহ। আপনার দেখবেন লাল লাল শাহজালাল, লাল লাল শাহজালাল ইনশাল্লাহ, আপনারা কবুতর ছাড়ার শটটার জন্য প্রস্তুত থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট শটে, 1 2 3 গাইস। এতক্ষণ ধরে যে সময়টার জন্য অপেক্ষা করতেছিলাম অবশেষে সেই সময় চলে এসেছে, অ্যান্ড প্রায় সবাই চলে এসেছে। দেখেন এখন সবাইকে বসানো হচ্ছে, সবাই সিরিয়াল ওয়াইজ যখন বসা যাবে গ্রুপের উদ্দেশ্যে, গ্রুপের মেম্বারদের উদ্দেশ্যে যারা নতুন আছে, রুলস এবং কিছু কথা বলা হবে গ্রুপের নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে, এবং সবার উদ্দেশ্যে কিছু কথা বলা হবে, সিনিয়র যারা আছে তারা কথা বলবে। অ্যান্ড শাকিল ভাই তার কবুতর আনছে, কবুতরগুলো রেসের কবুতর, এগুলো এখান থেকে ফ্লাই করবে, আমি কিছু ফুটেজ নিব, আর কিছু গ্রুপ ছবি নেওয়ার ইচ্ছা আছে, অনেকেরই ইচ্ছা যে চট্টগ্রামে যে সকল সাইক্লিস্ট গ্রুপ আছে গ্রুপের ছবি তোলার, একসাথে সবাই বসলে প্ল্যান কিছু ছবি তুলবো। আর এখানে সব সাইকেলগুলো আজকে আমি একটু দেখাতে চাই, এখানে সব সাইকেলগুলো একসাথে, সব সাইকেল একসাথে এখানে, সব গ্রুপ সবার এখানে, ওই কোনায় আমার সাইকেল আছে, সবার সাইকেল এই সাইডে। তো এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে ছবি তুলবো আমরা, গ্রুপ উদ্দেশ্যে কিছু কথা বলবে, ওগুলো শোনার পর আমরা রাইডটা শুরু করবো। তো কিছু কথা শুনি আর দেখা হচ্ছে নেক্সট শটে। When you feel it's hopeless, when you think that you've lost all, I will take your hand and we'll rise up from the dust. Oh, here we go.
আমাদের কবুতর উড়ানো শেষ, কিছু ফুটেজ নিলাম আর এখন রেলিতে শুরু হচ্ছে। প্রায় অনেকদিন পর গ্রুপের সাথে একসাথে সাইকেল চালাচ্ছি, এর মজাই আলাদা। মানে সেই প্রায় 400 জন সাইক্লিস্ট একসাথে চালাচ্ছি আমরা। শিলংয়ের প্রত্যেকটা সাইক্লিস্ট গ্রুপের মেম্বার আছে। এই যে পাবেল ভাই, পাবেল ভাই হাই, অনেক মজার এক মানুষ। ওনার সাইকেলটা অনেক দামি সাইকেল, কিন্তু অনেক জোর সাইকেল। যদি আপনি তার সুন্দরভাবে উপভোগ করতে পারেন, ভিডিওর কাজে নিয়োজিত, ভিডিওর কাজে নিয়োজিত, পিউ পিউ পিউ, হ্যাঁ ভিডিওর কাজে নিয়োজিত। সাইড 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 সাইড, হ্যাঁ সাইড দাও, ভিডিও হচ্ছে, সাইড দাও, সাইড দাও। ইয়ো ইয়ো ইয়ো, না ভাই আমরা গুলজারের মোড় ক্রস করতেছি। অবস্থা এখানে খুবই খারাপ, প্রচুর সাইকেলিস্ট, প্রচুর সাইকেলিস্ট পিছনে। ও মাই গড, বিশাল লাইন গাইস, বিলিভ অর নট, বিশাল বিশাল লাইন। ছোট্ট থেকে বিশাল লাইন, এই লাইনের ভিতরে ভিডিও করাটা আমার জন্য টাফ হয়ে যাবে। সো আমি এখান থেকে ভাগতেছি এখন। সেই বিশাল লাইন, এটা যে সুবিধা, শুভময় বিজয় দিবস। প্রায় অনেকদিন পর আসলে সাইকেল নিয়ে বের হওয়া, ভালোই লাগছে স্যার। প্রথমে ইচ্ছে ছিল না যে এত দূরে আসবো, তীর চলে যাওয়ার ইচ্ছে ছিল, বাট ইচ্ছা আবার জাগ্রত হয়েছে। Times like these are here to show. You can do things for me alone. I got your back, just take things slow.
এই তো গাইস, অবশেষে চলে আসলাম সিআরবিতে। অ্যান্ড এখানে সবচেয়ে যে বড় ফ্ল্যাগটা আছে এটা এখন সবাই ধরে একটা ছবি নিব। তো এটার কয়েকটা ফুটেজ আপনাদেরকে দেখাই। When you feel it's hopeless, when you think that you've lost, oh, I will take your hand and we'll rise up from the dust. Oh, here we go, 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 let us heal and grow. You won't be alone, we're unstoppable. Don't be afraid to show what we're going for. This is what we know. Here we come back to life, we're still breathing. Standing up, everybody's gonna see it. চট্টগ্রামে বৃহত্তর বাইক স্ট্যান্ড গ্রুপ স্ট্রিট লিগাসির যে র্যালি হচ্ছে, র্যালিতে অংশগ্রহণ করবো। আর এখানে ম্যাবি স্ট্যান্ড শো হবে, স্ট্যান্ড শো উপভোগ করবো এবং আপনাদেরকে দেখাবো। সো বিজয়ের এই ব্লগটা অনেক 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 জোস হবে, কারণ সকালে দেখিয়েছি সাইকেলের র্যালি আর এখন দেখাবো বাইক র্যালি। সো অনেক জোস হবে, সাথে থাকুন। না গাইস, র্যালি শুরু হয়ে গিয়েছে অলরেডি আর আমরা দেখতে পাচ্ছি সামনে প্রচুর বাইক এবং কার আছে, এবং পিছনে পুরো স্ট্রিট লিগাসির যে সকল মেম্বার আছে সবাই একদম হিউজ পরিমাণে। মনে হয় চট্টগ্রামে ফার্স্ট এত বড় একটা র্যালি হচ্ছে। র্যালিটা এখনই শেষ করে আসলাম আর এখন আর ফ্রেন্ডলি স্কোয়ারের অপোজিটে অবস্থান নিচ্ছি। টিম মেম্বার যারা আছে, স্ট্রিট লিগেসি যারা মেম্বার আছে, স্ট্যান্ড রাইডার, তারা রেডি হচ্ছে। এখানে স্ট্যান্ড হবে, আই হোপ কিছু ভালো স্ট্যান্ড শো আপনাদেরকে দেখাতে পারবো। হিউজ পরিমাণে মেম্বার, আর ড্রোন ফুটেজে তো দেখছেন কী পরিমাণ ছিল মেম্বার। সো এখন বাকি জিনিসগুলো দেখাচ্ছি। কী বলো, অনেক এক্সাইটেড, জোস জোস এক্সপিরিয়েন্স। সো নেক্সট শটে দেখা হচ্ছে। ওয়ান টু you.
গাইস, 16 ডিসেম্বর নিয়ে ব্লগটা এতটুক পর্যন্তই। ব্লগটা শেষ করার আগে আমি কিছু কথা বলতে চাই। এখনও পর্যন্ত যারা স্কিপ না করে ভিডিওটা ফুল দেখেছেন, হয়তো বা অনেকজনের মনে প্রশ্ন আসতে পারে যে 16 ডিসেম্বরের মতো ব্লগে দিনটা বা যে সময়টা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট আমাদের বাংলা ভাষার জন্য, আমরা এই দেশ দিন আমাদের পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি, তো ভাষার জন্যই তো সব কিছু, ওভারঅল ভাষার জন্য। তো আমি আমার কেন ভিডিওতে কেন আমি বাংলা সাউন্ড বা কিছু ইউজ করলাম না, একটা কথা আমি বলতে চাই যে বাংলাদেশে যে সকল মিউজিক কম্পোজার এবং শিল্পী আছে, কেউই আমাদের জন্য ফ্রি সাউন্ড বানায় না। যে সকল সাউন্ড ইউজ করে ওগুলো হচ্ছে ইউটিউবের কিছু চ্যানেল আছে যারা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সাউন্ডগুলো মেক করে ফ্রি, কোনো উইদাউট কস্টে ফ্রি সাউন্ড। আমরা যেগুলো শুনতেছেন ওগুলো সবগুলো হচ্ছে ফ্রি। বাংলাদেশে কোনো সিঙ্গার আমাদের জন্য সাউন্ড তৈরি করে না। এখন হয়তো বা কারো থেকে পারমিশন নিলাম যে ভাই আপনার সাউন্ডটা আমি ইউজ করি, আর কয়েকদিন পর একটা ভয় থাকে, কয়েকদিন পর যখন আমার চ্যানেলটা ভালো র্যাঙ্ক করবে অ্যান্ড আমার ভিডিওটা ভালো র্যাঙ্ক করবে, তার কী গ্যারান্টি আছে সে আমাকে কপিরাইট ক্লেম করে দিবে না। তো এই জিনিসটা বলবো যে আপনাদের যদি এই জিনিসটা নিয়ে আপত্তি থাকে, আমি সরি, আমার কাছে কোনো উপায় ছিল না। আর একটা কথা, যে যেখান থেকে বসে আমার চ্যানেলটা দেখছেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, কোথায়।